নমস্কার বন্ধুরা, আজকে আমি অনুপ্রিয়া এসে গেছি আপনাদের কাছে একটি গা ছমছমে ভূতের গল্প শোনাতে। আর এই গা ছমছমে ভূতের গল্পটা শুরু করবার আগে অবশ্যই আমি আপনাদের বলতে চাই যে গা ছমছমে ভূতের গল্প শোনার সঙ্গে সঙ্গে আপনারাও বেশ গা ছমছমে কিছু একটা গল্প লিখে ফেলুন তো। আর লিখে সেটা অবশ্যই করে আমাদের চ্যানেল পাঁচমেশালির গল্প @gmail.com এ পাঠিয়ে দিন। তার সঙ্গে আপনাদের রিসেন্ট ফটোগ্রাফ পাঠাতেও ভুলবেন না। আর আপনার গল্প হয়ে যায় যদি মাসের সেরা গল্প, তাহলে তো আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে আমাদের চ্যানেলের তরফ থেকে একটি সুন্দর উপহারও। তাহলে গল্পটা শুনে ফেলুন, আর গল্প শোনার সঙ্গে সঙ্গে লিখতেও শুরু করে ফেলুন। আজকের গল্প স্বপন বুড়োর লেখা স্কন্ধকাটা ভূত। আমি আজ যে গল্পটি তোমাদের শোনাব সেটা অনেক দিনের কাহিনী। যে মানুষটি আমায় এই গল্প শুনিয়েছিলেন তিনি আমায় কাহিনীটি শোনানোর সঙ্গে সঙ্গে এই কথাও বলেছিলেন যে এটা সাজানো বা বানানো গল্প নয়, একেবারে সত্যি, ইংরেজ রাজত্বেরই কথা। সেই সময় যেসব বাঙালি ইংরেজি ভাষা শিখে নিত তারা ভালো চাকরি পেয়ে ভারতবর্ষের নানা শহরে চলে যেত। বাঙালিরা ঘর কোনো এমনি একটা দুর্নাম আছে বটে, কিন্তু বহু বাঙালি ক্লাইভের মতো বেপরোয়া হয়ে জয়মা কালী বলে অজানা পথে পাড়ি জমাত। এইভাবে বহু বাঙালি পরিবার পাটনা, এলাহাবাদ, লখনৌ, কানপুর, আগ্রা, দিল্লি, লাহোর প্রভৃতি জায়গায় স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল। আমাদের গল্পের যিনি নায়ক তার নাম বাঞ্ছারাম চট্টোপাধ্যায়। খাঁটি নিষ্ঠাবান বাঙালি ব্রাহ্মণ, সাহেবদের সঙ্গে থেকে থেকে ইংরেজি বলতে কইতে পারতেন বেশ। হঠাৎ তার একটা চাকরি জুটে গেল সেই ইংরেজদেরই সুপারিশে। যেতে হবে সুদূর জব্বলপুরে, কলকাতা থেকে একেবারে 750 মাইল দূরে। বাঞ্ছারাম বাংলাদেশের ব্রাহ্মণ হলে কি হবে, একেবারেই ভীত নন তিনি। তাছাড়া দেশ দেখার আগ্রহ তার বরাবরই ছিল। কলকাতা থেকে 750 মাইল দূরে যেতে হবে শুনে আমাদের বাঞ্ছারাম তো বিশেষ উৎফুল্ল হয়ে উঠলেন। অল্প বয়সে বাপ মারা গেছেন, ছোট ছোট ভাই বোন অনেকগুলি, তাদের মানুষ করতে হবে। এই আশা নিয়েই যথাসময়ে বাঞ্ছারাম চাটুর্যে মশাই রওনা হয়ে গেলেন সপরিবারে একেবারে জব্বলপুর শহরে। দূর বলেই তো আনন্দ, অজানাকে জানতে হবে আর দূরকে আপন করে নিতে হবে। শহরের বাইরে একটি দোতলা ছোট্ট বাড়ি। বাড়িটি পুরনো কিন্তু বেশ শক্ত গাঁথুনি, মাঝখানে একটি উঠোন, খানিকটা জায়গা বেশ উঁচু করে বাঁধানো। উঠোনের আর এক কোণে একটি ইদারা। ইদারাটি ছোট বটে কিন্তু খুব গভীর আর সুন্দরভাবে বাঁধানো। বাড়িটির সামনে বাগান আর পেছনে নানা জাতীয় ফলের গাছ। বাড়িটি তাদের ভারী পছন্দ হল। চাটুর্যে মশাইয়ের ভাই বোনেরা উঠোনের বাঁধানো জায়গাটিকে নিজেদের খেলাঘর বলে মনে করল। ওরা রোজ জায়গাটিকে ফুল দিয়ে সাজায়, ঘুরে ঘুরে সেখানে নাচে গায়, সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালিয়ে দেয়। ভারী মজা পেল ওরা অমন সুন্দর বাঁধানো জায়গাটিকে পেয়ে। আর সত্যি কথাই তো, নিজেদের মনমতো একেবারে আলাদা একটি খেলাঘর সাজিয়ে নিতে পারলে কার না আনন্দ হয়। তাদের বৌদি কিন্তু গোটা বাড়ি পরিষ্কার করে যত জঞ্জাল এনে ফেলতো ওই জায়গাটিতে। চাটুর্যের ভাই বোনেরা বলতো, বৌদি তুমি এমন করে আমাদের গুছানো খেলাঘর অগোছালা করে দাও কেন? বৌদি জবাব দিত, হ্যাঁ ভারী তো খেলাঘর, এক্ষুনি জমাদার এসে সব পরিষ্কার করে নিয়ে যাবে, তখন যত খুশি খেলাঘর সাজিয়ে বসিস তোরা। এই নিয়ে বৌদির সঙ্গে রোজই কথা কাটাকাটি চলতো তাদের। কিছুদিনের মধ্যেই ছেলেমেয়েরা লক্ষ্য করলে যখন ওরা বাঁধানো জায়গাটিতে প্রদীপ জ্বালিয়ে দিত সন্ধ্যাবেলা, তখন এমন সুন্দর একটা ফুলের মিষ্টি গন্ধ বেরুত যে বুঝিয়ে বলবার মতো নয়। অথচ সেই ফুল ওদের গোটা বাড়িতে নেই। তাহলে ফুলের গন্ধটা আস্ত কোথেকে? ওরা অনেক দিন তাদের বৌদিকে জিজ্ঞেস করেছে,
কিন্তু বৌদি কথাটাকে একেবারে হেসে উড়িয়ে দিয়েছে। ফুলের গাছ রয়েছে বাড়িতে, তাই ফুলের গন্ধ। ছেলে মেয়েদের মন কিন্তু তাতে মানে না। যে ফুল সারা বাড়িতে খুঁজে পাওয়া যায় না, তার গন্ধ আসে ভেসে। এটা ভারী মজার ব্যাপার। বৌদি ওদের ছেলে মানুষে দেখে শুধু মুখ টিপে টিপে হাসে। হঠাৎ একদিন ছেলে মেয়েরা লাফাতে লাফাতে বৌদির কাছে এলো। একজনের হাতে ঠোঙার ভেতর গরম হালুয়া। বৌদি জিজ্ঞেস করলে, এ হালুয়া নিয়ে এলি কোত্থেকে? চাটুর্যের বোন বললে, তুমি বিশ্বাস করবে না বৌদি, আমরা সবাই মিলে ফুল নিয়ে বেদিটা সাজাচ্ছিলাম, হঠাৎ পেলাম হালুয়ার গন্ধ। তাকিয়ে দেখি এক ঠোঙা গরম হালুয়া, একেবারে ধোঁয়া উঠছে। ওদের বাড়ির ওই দেশি চাকর হালুয়াটা একটু চেখে বললে, এ যে একেবারে বাদশাহী হালুয়া, তোমরা সবাই খেয়ে নাও খোকাখুকিরা। বৌদি বললে, না না, কোথাকার কোন দুষ্ট লোক হালুয়া ছুঁড়ে দিয়েছে, কি মেশানো আছে কে জানে, ও হালুয়া খেতে হবে না। এই বলে বৌদি সেই হালুয়ার ঠোঙা আস্তা করে ছুঁড়ে ফেলে দিলে। চাকরটা আফসোস করে বললে, মাইজি, এমন ভালো বাদশাহী হালুয়া তুমি ফেলে দিলে, লোকে এ হালুয়া কখনো খুঁজে পায় না। ছেলে মেয়েরাও দুঃখ করতে লাগলো, বৌদির জন্য এমন গরম গরম হালুয়া খাওয়া হলো না বলে। কয়েকদিন পরের ঘটনা। সেদিন বাড়িতে কেউ কোথাও নেই। ছেলে মেয়েরা তাদের দাদার সঙ্গে থিয়েটার দেখতে গেছে, ফিরতে রাত 10টা হবে। এদিকে বৌদি ঘরের সব কাজ শেষ করে খোকাকে নিয়ে শুয়ে পড়ল। খোকাকে ঘুম পাড়াতে পাড়াতে কখন বা নিজেও ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ একটা শব্দে তার ঘুম ভেঙে গেল। মাথায় যেন একটা অসহ্য ব্যথা। তার মনে হলো সে যেন অতল জলের তলায় তলিয়ে যাচ্ছে। জানলার দিক থেকে একটা আবছা আলো তার বিছানার ওপর এসে পড়েছে। ওটা প্রদীপ চালানোর আলো নয়, কিরকম একটা আলো যার উজ্জ্বলতা নেই, শুধু অন্ধকারের চাইতে একটু ফিকে। খানিকক্ষণ জানলার দিকে তাকিয়ে থাকবার পর ওর মনে হলো একটা স্কন্ধ কাটা মাথা যেন সেই আলোর পথ বেয়ে এগিয়ে আসছে। স্কন্ধ কাটার দৃষ্টিটা খোকার দিকে, যেন ওকে একেবারে চুষে খেয়ে নেবে। বৌদি দুই চোখ বুঝে খোকাকে নিজের বুকের মধ্যে চেপে ধরলে। তারপর আর কি ঘটেছিল ওর মনে নেই। পরের দিন ছেলেমেয়েরা যখন আবার বাঁধানো জায়গাটা ফুল দিয়ে সাজাতে গেল, বৌদি সবাইকে বকে ঝোঁকে তাড়িয়ে দিল। ছেলেমেয়ের দল মুখ ছোট করে চলে গেল। ওদের আশা ছিল ফুল দিয়ে বেদিটা সাজিয়ে দিলেই আর একদিন গরম গরম বাদশাহী হালুয়া মিলবে। সেদিন আর কিছুতেই তারা বৌদিকে খবর দেবে না, নিজেরাই টপার টপ মুখে পুরে দেবে। কিন্তু তাদের সে ঘুরে একেবারে বালি পড়ে গেল। সন্ধেবেলায় ওরা কিন্তু বেদি প্রদীপ জ্বালিয়ে দিতে ভুলেনি। প্রদীপ জ্বালাবার পরই কয়েকটা পাকা পেয়ারা ওদের সামনে টুপ টুপ করে পড়ল। তখন ওদের মজা দেখে কে, এবার আর কিছুতেই বৌদিকে জানানো নয়। এক একজন এক একটা হাতে তুলে নিল, মুখে দিয়ে দেখে ভারী সুন্দর, একেবারে মাখনের মতো মোলায়েম। বৌদির মনের জোর অসীম, কোনো কথা সে কাউকে বলেনি। তারপর আরো 7 দিন কেটে গেল। সেদিন সন্ধ্যের মুখে বৌদি নিচে নেমেছে, রাত্রির খাবার জল সংগ্রহ করা প্রয়োজন, তাই নিজেই ইঁদারায় বালতির দড়িটি নিঃশব্দে নামিয়ে দিলে। এক বালতি জল যখন অর্ধেক পথ উঠে এসেছে, হঠাৎ দেখা গেল সেই বালতির মধ্যে একটা স্কন্ধ কাটা মাথা। খিলখিল করে হেসে উঠল সেই মাথাটা। ভয় পেয়ে বৌদি বালতির দড়িটা ছেড়ে দিলে, ঝপাত করে বালতিটা নিচের জলে পড়ে গেল। কিন্তু কি আশ্চর্য, সেই স্কন্ধ কাটা মাথাটা তেমনি খিলখিল করে হেসে আপনার থেকেই ওপরে উঠে আসতে লাগলো। বৌদির দুই চোখ বড় হয়ে উঠল। স্কন্ধ কাটা মাথাটা আরো উপরে উঠে আসছে, হয়তো এক্ষুনি তাকে কামড়ে ধরবে। বৌদির সমস্ত সাহস মন থেকে পালিয়ে গেল। সে চিৎকার করে সেই খানেই মূর্ছিত হয়ে পড়ল। সেই চিৎকারে আশেপাশের লোকজন এসে জমা হলো। একটু পরে বাঞ্ছারামও ফিরে এসে দেখেন লোকজনে তার বাড়ি ভর্তি হয়ে গেছে। রামু চাকরটা জয়রাম জয়রাম বলে কেবল চিৎকার করছে।
সকলের কাছ থেকে খবর জেনে একটি বুড়ো মুসলমান ভদ্রলোক এগিয়ে এলেন। সাদা চুল, সাদা গোঁফ, দাড়ি, কোথায়ও এতটুকু কালো রেখা নেই তার শরীরে। সেই মুসলমান ভদ্রলোকটি বললেন, বাবুজি, আমি এই অঞ্চলের বহুকালের বাসিন্দা, সব খবরই আমি রাখি। তুমি বাবু এই বাড়িতে এসে বড়ই ভুল করেছ। বাঞ্ছারাম শুধলেন, ভুলটা আমার কি হলো তাই বলুন না মৌলানা সাহেব। মৌলানা ধীরে ধীরে মাথা নাড়তে লাগলেন, তারপর বললেন, দুই মুসলমান ভাই এই বাড়িতে থাকতো, ভারী ভাব ছিল তাদের মধ্যে, কিন্তু হঠাৎ পিতৃধন নিয়ে তাদের মধ্যে লাগলো ঝগড়া। এক ভাই সম্পত্তির লোভে গভীর রাত্রে উঠে আর এক ভাইয়ের মাথা কেটে ফেলে, পাছে কেউ জানতে পারে, সেই জন্যে সেই নীরব নিশীথে উঠোনে গর্ত খুঁড়ে মৃতদেহকে কবর দিলে, তারপর বাঁধিয়ে দিয়ে তৈরি করে দিলে ওই বেদির মতো জায়গাটা। এখন সমস্ত ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। ছেলেমেয়েরা বুঝতে পারল কেন ওখানে ফুল দিয়ে সাজালে আর প্রদীপ জ্বালালে স্কন্ধকাটা খুশি হতো আর তাদের নানা রকম খাবার খাওয়াতো। বৌদি বুঝলে কেন ওখানে জঞ্জাল ফেললে স্কন্ধকাটা বিরক্ত হতো আর কেনই বা কাটা মাথা তার দিকে ধাওয়া করেছিল। বাঞ্ছারাম রাতারাতি সেই বাড়ি ছেড়ে দিয়ে শহরের ভেতরে আর একটা বাড়িতে উঠে গেলেন। তাহলে এখানেই শেষ করছি আমাদের আজকের গল্প। আবার সামনের সপ্তাহে আমরা আসব আরও একটি গল্প নিয়ে, আর তার মাঝখানে আপনারা আপনাদের গল্প পাঠাতে থাকবেন আমাদের চ্যানেলে। আপনারা সবাই ভালো থাকুন, নমস্কার।